এটা হলো নাগপুরের কমলা লেবু, নাগপুরের কমলা লেবু, নাগপুরের কমলা লেবু আমি দেখাচ্ছি সুন্দর করে। এখন নাগপুরের কমলা লেবু এটা সাইজটা কিন্তু অত্যন্ত ভালো। এই যে আপনারা যারা লেবু কিনবেন এরকম গোট দেখে কিনবেন, এই যে এরকম আমি দেখাচ্ছি এরকম সুন্দর দেখে। এই লেবুটা কিন্তু খুবই সুন্দর, এগুলো 10 টাকা পিস বিক্রি হচ্ছে মার্কেটে। এই লেবু শীতের দিনেই হয়, সাধারণত দার্জিলিং লেবু কোয়ালিটি ভালো হয় কিন্তু এই লেবুটাও খুবই ভালো। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এইরকম সুন্দর সুন্দর এরকম কমলা রঙের লেবু কিন্তু পাঞ্জাব লেবু পাওয়া যায়, সেই পাঞ্জাব লেবুগুলো কিন্তু এইরকম হবে না, আরও সুন্দর দেখতে হবে, গা তেল তেল করবে। এখন আপাতত এই নাগপুর লেবুটা খাবেন, এই নাগপুর লেবুটা কিন্তু খুব ভালো, আমি যে দেখালাম ভিডিওতে চিনতে হবে লেবু। দার্জিলিং লেবু কোয়ালিটি সবচাইতে ভালো, তারপরেই নাগপুর লেবু, এখনও দার্জিলিং লেবু আসেনি। তা আমি আপনাকে লেবু সম্বন্ধে বললাম, লেবুটা আমি একটা ভেঙে দেখাচ্ছি, লেবুটা ভাঙছি, এটা কিন্তু খুব ভালো লেবু, এই যে নাগপুর লেবু, এখানে আরও আটখানা লেবু আছে, এই যে এই যে লেবুটা দেখছেন, এই লেবুটা কিন্তু এইভাবে ছাড়াতে হবে, এই যে প্রথমে আটখানা করে নিতে হবে, তাহলে কী হবে লেবুর এই চোকলার কষ্টটা কিন্তু এটা লাগবে না, তাহলে খেতে কিন্তু খুব ভালো হবে। আমি একটা খেয়ে দেখি, খুব মিষ্টি লেবু, এরকম আমি আরেকটা লেবু খাচ্ছি, আমার নিজের দোকান তাই আমি আপনাদের বলছি। এবার আমি আপেলে চলে যাচ্ছি, এবার আপনাদের দেখাচ্ছি কাশ্মীর আপেল, কাশ্মীর আপেল, এই যে দেখুন এটা হচ্ছে কাশ্মীর আপেল, অত্যন্ত এ প্লাস ক্যাটাগরির আপেল, এটা কিন্তু খুব ভালো, এখন 120 টাকা দাম যাচ্ছে, এখন 120 টাকা দাম যাচ্ছে। আমি একটা উঠিয়ে দেখাচ্ছি, এই দেখুন এই যে আপেলটা একদম খুব ফ্রেশ আপেল, এটা কাশ্মীর আপেল, 120 টাকা কেজি। এই যে দেখছি না, এটা কাশ্মীর আপেল বলছিলাম, এটা কিন্তু একটু হালকা বালি বালি হবে এখন, কিন্তু প্রচণ্ড মিষ্টি। এটা হচ্ছে সোফিয়ানের আপেল, সোফিয়ান আর সোফুর কাশ্মীরের দুটো জায়গা, দুটো জায়গার আপেল দুই রকম হয়। এইটা কিন্তু প্রচণ্ড মিষ্টি আপেল, আমি আর একটা আপেল উঠিয়ে দেখাচ্ছি, এই যে আপেলটা উঠিয়ে দেখাচ্ছি, এই যে এটা একদম ফ্রেশ, 120 টাকা কেজি চলছে মার্কেটে এখন, এটা কিন্তু একেবারে ফ্রেশ আপেল, 120 টাকা কেজি। এর থেকে কমা ধরনের আপেল আছে, সেগুলো কিন্তু এতটা মিষ্টি হবে না, সেটা সোফুর, এটা সোফিয়ান, সোফিয়ানের আপেল সবসময় খুব মিষ্টি হয়, খুব আপেল, খুব মিষ্টি আপেল। এটাও কিন্তু কাশ্মীর আপেল, এটা কিন্তু একটু কচকচে হবে, যারা কচকচে আপেল খান তারা কিন্তু এই ধরনের আপেলগুলো খাবেন। এই যে দেখছেন, এই ধরনের এক পাশ সাদা আর এই যে আপেলটা আছে, এটা কিন্তু একটু মিষ্টি হবে কিন্তু কচকচে হবে, এগুলো কিন্তু সোফুরের আপেল কাশ্মীরের, খুবই মিষ্টি আপেল এগুলো। এবার আসছি আঙুর ফল, অস্ট্রেলিয়ার আঙুর ফল, এই যে এটা কিন্তু অস্ট্রেলিয়ার আঙুর ফল, এটা খুবই মিষ্টি, দেখুন একটা থোকা আমি উঠিয়ে দেখাচ্ছি, এই দেখুন একটা কতটা বড় একটা থোকা, এটা কিন্তু অস্ট্রেলিয়ার আঙুর ফল, এই যে খুবই মিষ্টি আঙুর ফল, এর মধ্যে একটা করে বীজ আছে কিন্তু খুব মিষ্টি এই আঙুর ফল, 30 টাকা শ 300 টাকা কেজি, কেজি নিলে অবশ্যই একটু কম হয়, কেজি নিলে তখন কিন্তু 250 টাকা বা 270 টাকায় নেওয়া যায়, এটা কিন্তু খুব মিষ্টি। আর এখনকার যে আমাদের সাদা আঙুর ফলগুলো আছে সেগুলো কিন্তু অতটা মিষ্টি হবে না। আর এটা হলো নেশপাতি, এই যে দেখছেন জামা পরানো অর্থাৎ মোজা পরানো, এগুলো কিন্তু নেশপাতি, এই যে আমি দেখাচ্ছি খুলে খুলে নেশপাতিগুলো, এটা হচ্ছে নেশপাতি, এগুলো হচ্ছে চায়না নেশপাতি। আর এগুলো নাসিক বেদানা একদম টকটকে লাল এখন। আর এই যে রয়েছে মৌসুমি 15 টাকা পিস, আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি, তখন অত্যন্ত ভালো মৌসুমি, এই যে বড়ো বড়ো মৌসুমি চিনির মতো মিষ্টি এগুলো, কিন্তু এগুলো মৌসুমি খেলে আপনারা জানেন যে সারা বছর মৌসুমি খেতে হয়, মৌসুমি কেটে খাবেন খুবই ভালো লাগবে মিষ্টি। এই যে দেখুন মৌসুমিটা, এই যে একটা মৌসুমি কত বড়, এবং ওজনটা দেখাচ্ছি আমি 180 গ্রাম কিন্তু ওজন মৌসুমিটার, তাকে এমনি হয় না, আমি এটা কেটে দেখাচ্ছি যে কতটা মিষ্টি, আমি কেটে নিজে খেয়ে তারপরে আপনাদেরকে নিতে বলব। ও মিষ্টি লেবু, ভাইপো আমার ওদিকে তাকিয়ে আছে, ভাইপো পাশে আছে, ভাইপো বলছে খুব মিষ্টি, না খেয়ে আমি খেয়ে বলছি সত্যি খুব মিষ্টি লেবু, এটা নেশপাতি, এটা চায়না নেশপাতি, 300 টাকা কেজি। এই যে খুলে দেখাচ্ছি, এই যে হলুদ ধরনের যেটা আছে এই নেশপাতিগুলো নেবেন, এগুলো মিষ্টি রং খেতে ভালো, এটা মিষ্টি বেশি হবে, এগুলো চায়না নেশপাতি। আমি আবার এর ভিতরে ঢুকিয়ে রাখলাম, যেমন এই একটা এই নাশপাতিটার দাম, এই নাশপাতিটার দাম হচ্ছে 45 টাকা ছোটোটা, আর এটা ঢুকেনি 75 টাকা, এই নাশপাতিটার দাম 75 টাকা, এটা খুবই ভালো এই নাশপাতি। চাপ দেন তাহলে বন্ধুরা, আমি আপেল, এই যে নাশপাতি এবং আঙুর, অস্ট্রেলিয়া চায়না নাশপাতি সব দেখালাম,
এবং কাঠালি কলা আপনি সেটা জানেন কাঠালি কলা এগুলো এগুলো বলতে হবে না তো ঠিক আছে এর পরবর্তীতে যদি নতুন কোনো ফল আসে বা আরো লেবু আসে এর পরের দিন সেটা আমি ব্লগ করে দেখাবো আজকের মতো টাটা বন্ধুরা কাশ্মীর আপেল এবং নাগপুর কমলা লেবু অবশ্যই এখন কিন্তু আবার বলছি নাগপুর কমলা লেবুটা খাবেন টাটা বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ব্লগে এবং পরবর্তী ফল যখন আনবো আরো নতুন ফল তখন আজকের মতো টাটা